আল্লাহর নবী বলেন গুনাহগারদের জাহান্নামের আযাব যখন ওই জাহান্নাম কেমন ভয়ঙ্কর ও গুনাহগারের দল আজকে আলেম ওলামাদের কোরআনের বয়ান শুনিয়াও যাদের নামাজ পড়তে ভালো লাগে না রোজা রাখতে ভালো লাগে না গান শুনতে মজা পাইছো সারা রাত মোবাইল চালাইয়া চালাইয়া গুনাহ দেখা দেখা জীবন নষ্ট করেছো ওই মাওলার জাহান্নামের ভয় কি তোমার অন্তরে নাই আজকে ঘরের ভিতরে মশারি টানাইয়া ঘুমাও মশার যন্ত্রণায় ঘুমাইতে পারো না ও আল্লাহর বান্দারা ঘুমের কারণ গরমের কারণে ফ্যান চালাইয়া ঘুমাও ওরে কবরে যদি গুনাহ অবস্থায় যাও বেনামাজি অবস্থায় যদি কবরে রওনা দাও ওরে গুনাহ নিয়া যদি কবরে যাও ওই কবরে পোকামাকড় আসবে কই মশারি পাইবা ওই কবরের মধ্যে জাহান্নামের আগুন কোথায় পাখা পাইবা রে বাবা আল্লাহর নবী বলেন গুনাহগারদের জাহান্নামের আযাব যখন ভাইরা আমার যখন কবরের আযাবটা শুরু হয়ে যাবে ও আল্লাহর বান্দারা এগুলো সহ্য করার মতই না যারা ২৪টা ঘন্টা জাহান্নামের ধ্যান করে ধারণা নিয়ে চলে এরা জাহান্নামকে ভয় যখন অন্তরে ঢুকিয়া যায় তখন আর নিজেরে কন্ট্রোল করতে পারে না রে বাবা নিজের মধ্যে যদি একটু জাহান্নামের ভয় থাকতো তুমিও চোখের পানি সেরে কান্না করতা আল্লাহ পাক বলেন ও বান্দা নজর করে দেখো আমি আল্লাহ পাক তোমার জন্য খুদা মিটানোর খানার আয়োজন করেছি গরুর পেট আছে খুদা আছে খানা খায় কুকুরেও খায় বিড়ালেও খায় শূকরেও খায় তোমার পেট আছে খুদা আছে তোমারও খানা লাগবে তবে গরুর খানাটা তোমার জন্য দেই নাই কুকুর যে খানা খাবে সেটা তোমার জন্য নয় আমি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ পিওর খানাটা তোমার জন্য আয়োজন করেছি তোমার খানাটার মতো পিওর খানা আমি কাউকে দেই নাই ও বান্দা নজর করে দেখ সব খানাগুলো কাভারিং করে দিলাম যাতে তোমার পেটে গিয়া ডিস্টার্ব না করে কারো বদ নজর না লাগে যদি কেউ তাকায় থাকে খাওয়ার সময় বিসমিল্লাহ পড়ে ইয়াকিনের সাথে খাবি কোনো নজরে কাজ হবে না আমি সব খানা প্যাকেটিং করে দিলাম ও বান্দা তুই ভাত খাবি কমের রুটি খাবি আমি আল্লাহ সব কাবার দিয়া গমটারে আটকায় দিলাম ধানটারে আমি কাবার দিয়ে আটকায় দিলাম চাল এখান থেকে আমি আল্লাহ রব্বুল আলামিন তোর তরকারিগুলো সুন্দরভাবে দিয়ে দিলাম ও বান্দা তোর গোশত প্রয়োজন আমি আল্লাহ সব কাবারিং করে গোশত দিলাম গরু মহিষ দুম্বা উটের গোশত খাবি কোনো বাধা নাই আমি আল্লাহ যত মাছ তোর জন্য ব্যবস্থা করলাম সব কাবারিং করে দিলাম এরে বান্দা তিন বেলার খানায় তোর পেটটা ভরবে ঠিক তবে স্বাস্থ্য বাড়বে না আমি আল্লাহ তোর চাওয়ার আগে তোর স্বাস্থ্য বাড়ানোর জন্য ভাত বা রুটির পাশাপাশি ভিটামিন ফলের আয়োজন করে দিলাম এরে বান্দা নজর করে দেখ এমন সুন্দর ফল বেদানা আপেল কমলা এত সুন্দর করে কাবার করে দিলাম মনের দেখ কত মজার জিনিস আমি বানাইলাম ড্রাগন বানাইছি তোমার জন্য তাকায় দেখো কত সুন্দর রং লাগায় দিলাম তোমার শরীরের ভিটামিন পরিপূর্ণ হওয়ার জন্য আমি আল্লাহ বার সিজনালি ফনেরও ব্যবস্থা করলাম আমের ব্যবস্থা করলাম কাঁঠালের আয়োজন করলাম আমি আল্লাহ সব কিছু মানুষের জন্য করেছি শুধু তাই না খানা না পুরা দুনিয়া সহ সম্পাক লুকত তোমার গোলামির জন্য করেছি সূর্যটা তোমার জন্য বানাইলাম চাঁদ তোমার গোলামি করার জন্য বানাইলাম কারণ তুমি যেই ফল আর ফসল খাইবা এখানে কালার না হলে মজা লাগবে না আমি আল্লাহ সূর্যের আলো দিয়া আমি ফলের মধ্যে কালারের ব্যবস্থা করলাম ফসলের মধ্যে কালারের ব্যবস্থা করলাম আর চাঁদের আলো দিয়া মজা বানানোর ব্যবস্থা করলাম যেই আমের মধ্যে চাঁদের আলো বেশি ওই আমটা মজা বেশি মিষ্টি বেশি যেই চাঁদ যেই আমের মধ্যে সূর্যের আলো বেশি ওটা কালার বেশি ও বান্দা আমি সব তোমার জন্য বানাইছি এবার তোমার একটু জানা দরকার তোমারে কেন বানাইছি হাকিকত সে
تو دنیا بے خبر ہے دنیا کی نمائش پر نظر ہے نمی گویم کہ از دنیا جدا باش بہر کاری کے باشی با خدا باش সব আমাদের জন্য বানাইছেন এবার আমগো জানার দরকার আমারে আল্লাহ কেন বানাইছেন একজনে কয় বিড়ি টানার জন্য মোবাইল চালানোর জন্য এরে যুবক কয়দিন আর যৌবনের বাহাদুরি করবি আব্বা জানের দিয়ে তাকায় দেখ দাদার দিয়ে তাকায় দেখ আল্লাহ গরু পশুরে আকল দেয় নাই যাচাই করে ভালো মন্দ দেখবে আল্লাহ মানুষকে এই আকলটা দান করেছেন একটু নজর করে এত পণ্ডিত তোমরা এত বুদ্ধি নিয়ে চলো হুজুরদের কথার কোনো মূল্য নাই কারণ হুজুর মূর্খ হুজুরের মাথায় বুদ্ধি কম আমি তোমার কম বুদ্ধি দিয়া একটা প্রশ্ন ময়দানে করি সাহস থাকলে দাঁড়াইয়া তুমি যুক্তি পেশ করো আল্লাহর কুদরত তো তুমি মানতে চাও না তুমি একটু ব্রেন খাটাইয়া বলো একই পাতিলায় ভাত তৈরি করে আমার আম্মা জান খানা তরকারি রান্না করে আম্মা জান একই মশলা একই আগুন একই তরকারি আর ভাত ডাইনিং টেবিলে আছে আব্বা খায় আম্মা খায় আমিও খাই আমার ভাই বোনেরাও খায় এবার শুনো নরসিংদী শিবপুরের মুসলমানেরা ভালো করে জবাব দাও একই তরকারি একই খানা আব্বা আম্মা খাইয়া হয় দিন দিন দুর্বল আর আমরা একই খানা হই খাইয়া সন্তানেরা হই শক্তিশালী সবল কারণ কি ওই পণ্ডিতেরা বলো আল্লাহর কুদরত তো তুমি মানো না তুমি যুক্তি পেশ করো কি যুক্তি আছে তোমার কাছে এই জমিনে গরু বেশি না কুত্তা বেশি কি গরু বেশি একটা গরু বছরে বাচ্চা দেয় কয়টা একটা কুত্তা দেয় কয়টা একটা কুত্তায় কমপক্ষে পাঁচটা বাচ্চা দেয় গরু দেয় একটা দুনিয়ার কেউ কুত্তা জবাই করে খায় না নাকি নরসিংদী খায় গরু যেই ভারতে গরুর এত দেবতা গরুরে মা মা কয়া সম্মান করে পূজা করে সেখানেও গরু জবাই হয় কোটি 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 গরু জবাই হচ্ছে সারাটা বছর বলো বাবা কুত্তায় বাচ্চা দিল পাঁচটা কেউ খাইল না গরু বাচ্চা দিল একটা কোটি কোটি গরু জবাই হয় বলো এরপরেও কি কুত্তা বাড়ছে না গরু বাড়তেছে জবাব দাও কারণ কি আল্লাহর কুদরত কইবা না কারণ তুমি আল্লাহরে মানো না কুদরত কব আমরা কারণ আমরা আল্লাহর গোলামি করি তুমি যেহেতু আল্লাহও মানো না নবীও মানো না হুজুরও মানো না তাহলে তুমি তোমার সায়েন্স দিয়া মেধা দিয়া যুক্তি পেশ করো গরুতে খায় কি ঘাস কালার কি পিওর সাদা দুধ আসে কেমনে আচ্ছা আগামীকাল সকাল নয়টায় যেই গরু তোমাকে দশ কেজি দুধ দেয় কালকে গিয়ে ওলানটা কেটে ফেলবা দুধ দোহানের আগে অথবা পুরো গরু কাটবা আমাকে আধা কেজি দুধ বের করে দিবা জবাই কইরা শেষ পণ্ডিতি শেষ সে আল্লাহরে চিনল না আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন আল্লাহ কত দয়ার মালিক ওই আল্লাহ তাআলা বলেন আমি তোমার জন্য সব আয়োজন করেছি এবার তোমার জানা দরকার তোমারে কেন বানাইছি আমি সব তোমারে দিয়া দিলাম এমনেই এমনেই আসমানটা তোমার গোলামি করে জমিন তোমার গোলামি করে বাঘ তোমার গোলামি করে পানি তোমার গোলামি করে বাতাস তোমার গোলামি করে সূর্য তোমার গোলামি করে চাঁদ তোমার গোলামি করে এমনেই এমনেই আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন
আল্লাহ তাআলা বলেন মানুষ তুমি কি ধারণা করেছো অনর্থক তোমাকে বানিয়েছি ভালো করে বুঝো তোমাকে আল্লাহ অনর্থক বানান নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বানানোর পেছনে কারণ আছে ও আল্লাহর বান্দারা এবার ভালো করে বুঝেন আমার নবী বলতেছেন দুনিয়ার মানুষ আল্লাহ এত মর্যাদা দেওয়ার পরে এই মর্যাদা যেন নষ্ট না হয় আল্লাহ দুইটা ব্যবস্থা দিয়েছেন এই দুই ব্যবস্থা ধরে রাখবা তোমার সম্মান নষ্ট হবে না এক নাম্বার ব্যক্তি উস্তাদ মেনে চলবা আর হলো আল্লাহর দেওয়া কিতাব মেনে চলবা ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি আমার নবী রহমাতুল লিল আলামিন আর কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম আমার নবীকে 40 বছর পরে কোরআন দিলেন খুব খেয়াল করেন কয় বছর পর 40 বছর পরে আল্লাহ কোরআন দান করলেন এই দীর্ঘ 40টা বছর আমার নবী কখনো কালেমার দাওয়াত দেয় না রোজার কথা বলে না নামাজের কথা বলে না কোরআন আরছে আল্লাহর নবী তেলাওয়াত দিয়ে দাওয়াত শুরু করলেন 40 বছর পর্যন্ত নবীজি বাইতুল্লাহর অদূরে হেরা গুহা ওই পাহাড়ের গুহার মধ্যে গিয়ে আল্লাহর ধ্যানে কাটাইতেন এই পণ্ডিত যারা খুব ফেতনা লাগাও সাধারণ মানুষ তো আর ফেতনা লাগায় না ফেতনা ছড়ায় ইসলামের ব্যানারওয়ালা নামদারি কিছু ওলামায়ে কেরামরা আমাকে বলেন তো বাইতুল্লাহর দাম বেশি না হেরা পর্বতের দাম বেশি না এটাও চিন্তা করে কইতে হইব কি হেরা পাহাড়ের দাম বেশি না বাইতুল্লাহ তুলনাও তো চলেন নবী সেই দামি বাইতুল্লাহ যে বাইতুল্লাহর দিয়ে তাকায় থাকলেই সওয়াব সেই বাইতুল্লাহ বাদ দিয়া বাইতুল্লাহকে ছেড়ে সপ্তাহকে সপ্তাহ হেরা পাহাড়ের চূড়ায় গুহায় ধ্যানে কাটাইলেন কেন কখন বলবো ওই সমস্ত কথাই প্রশ্নের জবাব যদি দেই বহু বাতিলের জবান বন্ধ হয়ে যাবে মসজিদ বাদ দিয়া খানকায় বয়া কি করো হ্যাঁ মসজিদ বাদ দিয়া খানকায় বসে তুমি কি আমল করো কি লাভ হবে আমাকে আগে জবাব দাও বাইতুল্লাহর এত সম্মান এত দাম কোরআনের আয়াত দ্বারা বাইতুল্লাহর সম্মান স্বীকৃত সেই বাইতুল্লাহ ছেড়ে সপ্তাহকে সপ্তাহ রসুল হেরা গুহায় গিয়ে রইলেন কেন বুঝো কিছু একাকিত্বের দাম কত এই যারা পীর মুরিদির বিরোধিতা করে এরাই ইশারা ইঙ্গিতে সমস্ত কথা বলে মানুষকে বিভ্রান্ত করে আমি তো ওপেন বলি সারা দেশে যারা বলে অলিয়া উলিয়া মানি না এটি কোরআন হাদিসে নাই এরা ভণ্ড খুব খেয়াল করেন ভুল হলে দাঁড়ায় যাবেন জাভিজ ভাই কথাটা আপনার সুন্নার বাইরে আমি ভুল স্বীকার করি না কোনো প্রেশানি নেই আল্লাহর নবী কোরআন আসলো আল্লাহর পক্ষ থেকে দাওয়াত শুরু করলেন 40-এর আগে না পরে পরে নবী কোরআনের দাওয়াত দিচ্ছেন নবীর দাওয়াতের এক নাম্বার কর্মসূচি ইয়াতলু আলাইহিম আয়াতিহি দুই নাম্বার কর্মসূচি ওয়াইউজাক্কিহিম খেয়াল করবেন ভালো করে নবীর এক নাম্বার কর্মসূচি কোরআনের তেলাওয়াত উম্মতেরে শিখাও দুই নাম্বার কর্মসূচি উম্মতের অন্তর থেকে গুনাহ মুক্ত করাও উম্মতের গুনাহ থেকে কলবটারে পবিত্র করো অন্তরকে পরিশুদ্ধ করাও দোনোটা কার হুকুম আল্লাহর কোরআন তেলাওয়াত শিখানো যেমন আল্লাহর ফরজ বিধান ঠিক অন্তর গুনাহ মুক্ত করা অন্তর ধোলাই করা পরিশুদ্ধ করা এটাও আল্লাহর ফরজ হুকুম বিধান ঠিক নেই নবীজি তেলাওয়াত শিখাইতে কয় বছর লাগতো বছর লাগতো আরে নবী তাওয়াজ্জু দিতেন সেকেন্ডের মধ্যে নজর দেওয়া মাত্র
আল্লাহর কুদরতে তার কলব ফুল চার্জ হয়ে যেত। ভাইরা আমার এখন সেই কোরআন তেলাওয়াত শেখানোর জন্য বাংলাদেশে কিছু নতুন নতুন আবিষ্কার করা হয়েছে কিছু ফর্মুলা যেটা কোরআনেও নাই হাদিসেও নাই নবীর যুগেও ছিল না সাহাবাদের যুগেও ছিল না কোরআন শিখাইতে গিয়ে আমরা লাল কায়দা ফরাইনি নুরানিতে ফরাই আপনাদের বাচ্চাদেরও ফরাই খুব খেয়াল করবেন বাচ্চাদেরও পড়াই নুরানির মধ্যে নায়কেরাতুল কোরআনে নাই বাচ্চাগুলো সব সিলেটে লেখে আলিফ বাতা লেখে বা তিন ধরনের ভাবে লেখা যায় তা তিন ভাবে লেখা যায় এইভাবে একটা অক্ষর অক্ষর মস্ক করায় সতেরোটা মাখরাজ পড়ায় এইভাবে পড়াইয়া পড়াইয়া সন্তানটারে কোরআন শিখায় নুরানি হেফজখানা মক্তব বছরে তিনটা পরীক্ষা নেয় সকাল আটটা থেকে বারোটা পর্যন্ত ক্লাস ছয় সাতটা ক্লাস নেয় ও ভাই জানেরা এই সিস্টেম তো রসুলের যুগেও ছিল না আর বলেন না কেন রসুলের যুগে ছিল না সাহাবাদের যুগেও ছিল না তাবেইনদের যুগেও ছিল না কিন্তু ভালো করে বুঝেন ভালো করে বুঝেন বাংলাদেশ পুরা বাংলাদেশের মধ্যে একজন আলেমও পাওয়া গেল না হঠাৎ একদিন মাইকের সামনে দাঁড়াইয়া কোনো আলেম বলছে এই নুরানিওয়ালারা তোমগো নুরানি বন্ধ করো কারণ এটি কোরআন হাদিসে নাই লাল কায়দা ফরাও কেন এটি কোরআন হাদিসে নাই নবীর যুগেও ছিল না সাহাবাদের যুগেও ছিল না এই যে তিনটা ক্লাস পাঁচ সাতটা ক্লাস তিনটা পরীক্ষা সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত এইভাবে নিয়ম কইরা লাল কায়দা ফরাও চক সিলেটে লেখাও নবীর যুগেও ছিল না সাহাবাদের যুগেও ছিল না এগুলো বন্ধ করে দাও বেদাত একজন আলেমও বলছে বরং সবাই সহযোগিতা করে ঠিক নি কারণ কি সবার দিলের মধ্যে এটা ঢুকছে যেই লাল কায়দা ফরুক আর কালা কায়দা ফরুক এর দ্বারা উম্মত কোরআন শিখবে কথা ঠিক এবার আসেন পরেরটা কলব থেকে গুণামুক্ত করানো নবীর দায়িত্ব নবী যাকে হাত লাগায় দেয় মহাব্বতের তাওয়াজ্জুদায় তার কলবে পাওয়ার বেড়ে যায় কিন্তু বর্তমান দুনিয়ায় আল্লাহওয়ালার আহলুল্লাহ যারা আউলিয়ায়ে কেরাম এরা উম্মতের এই কলব গুনাহ থেকে বাঁচানোর জন্য বিভিন্ন প্রক্রিয়ায় তরিকায় সবক দেয় সকালে জিকির করো সন্ধ্যাবেলা জিকির করো তাবলিগলারা কয় ছয় উসুলের কাজ করো দেখবা গুনাহ থেকে দিন দিন বেঁচে যাইবা সুন্নতের আমল করতে তোমার মজা লাগবে এইবার আমগো দেশের হুজুরেরা মাইক লাগায় কয় এই তাবলিক টাবলিক বন্ধ করো কোরআন হাদিসে নাই নবীর যুগে নাই কিসের জোরে জিকির কিসের ফজরের পরে জিকির কিসের সন্ধ্যার পরে জিকির এগুলো কোরআন হাদিসে নাই এগুলো বন্ধ করে দাও বেদাত বলনেওয়ালা ঘরে ঘরে তৈরি হচ্ছে চ্যালেঞ্জ দিয়ে বলতেছে পীর মুরিদি শিরিক এগুলো করা যাবে না কিসের ছয় ছাব্বিশ তরিকা কিসের জোরে জিকির মজলিস মিলাইয়া সকালে কেন জিকির আর সন্ধ্যার পরে আবার কেন জিকির ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর জিকির এগুলো বন্ধ করো ওই হুজুরকে জিজ্ঞাসা করতে চাই আপনি যদি বলেন নবীর যুগে না থাকলেই তাহলে বেদাত হবে বন্ধ করা লাগবে তাহলে লাল কায়দা ফরানে সেখানে কেন ফতুয়া দিলেন না নুরানি মাদ্রাসার বিরুদ্ধে কেন বললেন না ওখানে আপনি বুঝছেন ওই সিস্টেম যতই নতুন হোক না কেন উম্মতের উদ্দেশ্য ভালো ওলামায়ে কেরাম সবাই রে কোরআনওয়ালা বানাতে চায় ঠিক আল্লাহর বান্দারা এই জমিনে তাবলিগের মাধ্যমে আল্লাহওয়ালাদের সোহবতের মাধ্যমে সকাল সন্ধ্যা জিকিরের মাধ্যমে ছয় উসুলের মাধ্যমে আমার মতো হুজুর না লাখ লাখ ইংরেজি পড়ুয়া জেনারেল লাইনের মানুষ র্যাব আর্মি পুলিশ ওসি ডিসিএসপি এইভাবে হাজারো লাখ মানুষ আগে নামাজ পড়ত না এখন নামাজ পড়ে তাবলিগের সোয়া পাইয়া পীরের কাছে যাইয়া পর্দা করে হালাল খায় এরা আগের তুলনায় খারাপ হলো না ভালো হলো এটা অন্তরে এটার বিরোধিতা কেন এটা অন্তরে ঢুকায় নাই যে তরিকা যাই হোক না কেন জিকির সকাল সন্ধ্যা হোক না কেন মানুষের উদ্দেশ্য আল্লাহওয়ালাদের যে কলবের থেকে গুণামুক্ত হয়ে যাক
এইডা অন্তরে ঢুকাইলো না কারণটা কি যারে দেখতে নারী তার চলন বাঁকা ভাইরা আমার এই ফেতনা এই ফেরকা আজ গোটা দেশ জুড়ে গরম আর আমি ওপেন বলে গেলাম যারা বলে ওলি মানি না আউলিয়া মানি না তারা কোরআন শরীফ মানে না বুখারী শরীফ মানে না তারা বাতিল তারা ভণ্ড তাদের যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড এরে যুবক আমার নবীর যুগে বাতিল ভণ্ড ছিল নি আমার সত্য কথা বলেন নবীজি বাতিলের বিরুদ্ধে কথা বলছেন নি তাহলে কিয়ামত পর্যন্ত বাতিলের বিরুদ্ধে কথা বলা একদিকে নবীর আদর্শ মতে সুন্নত অপরদিকে কোরআনের আইনে ফরজ যদি কোন হাফিজ ভাই গীবত যদি হয় গীবত হলেও সওয়াব বলেন গীবত হলেও দলিল ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা আল্লাযী জামা মালা ওয়া আদাদা এই সূরাটা তুমি মোবাইলে সার্চ দাও বাংলায় তাফসীর খুলো ব্যাখ্যাগুলো পড়ে দেখো ওই সূরার ব্যাখ্যায় লেখা আছে কোন কোন কারণে গীবত করা যাবে না কোন কোন কারণে গীবত করাই লাগবে না করলে গুনাহ হবে এই সূরার ব্যাখ্যা সুন্দর করে লেখা আছে ও আল্লাহর বান্দারা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই কোরআন তেলাওয়াত করে নবী উম্মতের শুনায় রহমতের রহমানের কালাম পড়ো আল্লাহর ইবাদত করো মুশরিক বেঈমানের একাই মুহাম্মদ তোমারে নবী বলে মানবো কেমনে তুমি একবার কও এক আল্লাহর ইবাদত করো আবার কও রহমানের ইবাদত করো রহমানকে আল্লাহর নবী কয় জবাব নাও একটু দেরি করো আল্লাহ রহমানের পরিচয় দিয়া সূরাতুর রহমানে বলতেছেন নবী জানায় দেন আমি রহমানকে আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান রহমান হলেন তিনি কোরআন শিক্ষা দিলেন যিনি মানুষ সৃষ্টি করলেন যিনি ও আল্লাহর বান্দারা আমরা দেখি দুনিয়াতে সৃষ্টি আগে হইছি তারপরে কোরআন শিখছি আল্লাহ কয় না না আমি আগে কোরআন শিখাইছি তারপরে মানুষ সৃষ্টি করেছি আল্লাহ উল্টা বললেন কেন আল্লাহর কথাই তো সত্য বুঝার ভুল হতে পারে আমাদের মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ উল্টা বলার কারণ হলো আল্লাহ যে বলছেন আমি আগে মানুষ সৃষ্টি করি নাই আমি আগে কোরআন শিখাইছি তারপরে মানুষ বানাইছি এই কথার কারণটা কি আল্লাহর আদালতে সব মানুষের দাম নাই আদম নবীর বংশে জন্ম নিলেই জান্নাত পাওয়া যাবে না মানুষের জন্ম হলেই জান্নাত পাওয়া যাবে না আল্লাহর আদালতে একমাত্র গুণের মানুষরাই জান্নাত পাবে মানুষ আল্লাহর কাছে দামি বংশগত মানুষ না জন্মগত মানুষ না আল্লাহর কাছে দামি হলো গুণের মানুষ গুণের মানুষের বড় দাম এরে পর্দারারের আম্মা জানেরা এরে আম্মা জান আল্লাহ পাক আপনাদের এত মর্যাদা বাড়াইছেন কিয়ামত পর্যন্ত পৃথিবীর কেউ আর বাড়ানোর কোনো রাস্তা আল্লাহ রাখেন নাই সর্বোচ্চ মাকামে নারীদের সম্মান আল্লাহ দিয়েছেন এই জন্য নারীদের এত সম্মান কেন এর কারণ নারীদের গর্ভ থেকে সমস্ত আম্বিয়ায়ে কেরাম আসছেন নারীদের মাধ্যমেই সমস্ত সাহাবায়ে কেরাম আসছেন আম্মা জানদের মাধ্যমেই যত আলেম যত পীর যত হাফেজ কোরআন ওলামায়ে কেরাম সব আম্মা জানদের অবদানে শুধু তাই না এই জমিনের মধ্যে যত যত ভালো বড় বড় সন্তান দেখেন এসপি সাহেবের ব্যবহার বড় ভালো ওসি সাহেবের ব্যবহার ভালো চেয়ারম্যানের ব্যবহার ভালো এই চেয়ারম্যান হাজারে একজন একজন এমপি হাজারে একজন পেয়ে গেলাম ডিসি সাহেবের ব্যবহার কলিজা ঠান্ডা হয় হাজারের মধ্যে একজন ডিসি এত ভালো ভালো করে শুনে নাও রে বাবারা আল্লাহর কসম যত ভালো সন্তান এই জমিনে আসছে চাই দুনিয়ার লাইনে হোক আর দিনের লাইনে হোক সব ভালোর পেছনে মায়ের অবদান মায়ের অবদানের কারণেই সন্তান ভালো এই জমিনে যত ভালো ভালো সন্তান সব হলো মায়ের অবদান কারণ সন্তান বাবার তুলনায় মাকে ফলো করে চলে বেশি মায়ের কাছে সময় দেয় বেশি এই জন্য নবীও বলছেন ও দুনিয়ার নারীরা দুনিয়াতে যত কিছু আছে সব মূল্যবান সম্পদ
আর এর মধ্যে একমাত্র দামি সম্পদ হলো নেককারিনী নারীরা ও আম্মা জানেরা আপনাদের মর্যাদার বয়ান যদি আমি সারা রাত করি শেষ করা যাবে না ও যুবকেরা ওই মা বাবার দোয়া ছাড়া আমি হাফিজুর রহমানের চেয়ারে বসতে পারি নাই আল্লাহর কসম ওই মা বাবার দোয়া আর চোখের পানির কারণেই তুমি আজ কোটি টাকার মালিক হয়েছো ওই মা বাবার ক্লান্ত পরিশ্রম আর কান্না দোয়ার কারণে এ যুবক তুমি পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো ওই মায়ের অবদান আজকে তুমি গাড়ির মালিক বাড়ির মালিক সম্মানের মালিক তোমার পেছনে মানুষ ঘুরে তোমার ব্যক্তিগত কোনো বাহাদুরি নাই সব মায়ের অবদান কার অবদান ওই মায়ের দোয়া নিয়ে চলো আমার নবী মাকে কি পরিমাণ সম্মান করেছেন ওই মা বাবার দোয়া ছাড়া আগানোর কোনো পথ নাই রে যুবক ওই মা বাবার অক্লান্ত কষ্টের জীবনের ফলাফল আমরা সন্তান এই মায়ের এই জন্য এত মর্যাদা তোমাকে আমাকে মায়ের গর্ভে নিয়ে মা কত কষ্ট করেছেন যার হাজার ভাগের এক ভাগ কষ্ট আমার আব্বা জান করেন নাই আম্মা জান কত সুন্দর যখন গর্ভে আসি আমার পায়ের নাড়াচাড়া মায়ের কলিজায় গিয়ে আঘাত করেছে আম্মা জান খানার প্লেট সামনে নিয়ে খানা খাইতে পারেন নাই বুকে ব্যথা উঠে গেছে খানার প্লেটটা ফালাইয়া বিছানায় শুয়ে শুয়ে চোখের পানি সেরে কান্না করছে কত রাত আম্মা জানের চলে গেছে ঘুমাইতে পারেন নাই অথচ আমার বাবা জান আরামে ঘুমাইছেন সাত আসমান আমার মায়ের উপরে ফেললে এত কষ্ট হতো না আপনি আমি দুনিয়াতে আসার সময় আম্মা জান এত কষ্ট করেছেন আম্মা জান পর্দার আড়ালে থাকেন জোরে কণ্ঠ দিয়ে কথা বলে না লজ্জা বেশি এরম নারী নাই কিন্তু সেই মা আমার মতো বাচ্চাটাকে প্রসব করতে গিয়ে চিৎকার শুরু হয়ে গেল রাতের গভীর যেই আম্মা জানের আওয়াজ ভেতর থেকে বাহিরে কেউ শুনে না কিন্তু বাচ্চা প্রসব করলে মায়ের কান্নার আওয়াজে পাশের ঘরের মানুষ সজাগ হয়ে গেছে দাদি নানি পাশে বসে সহযোগিতার জন্য সান্ত্বনা দেয় আম্মা জান এই পরিমাণ কাঁপতেছেন এক পর্যায়ে ডেকে বলে আমার দাদিরে বলে আপনারা আমার পার্শ্বের থেকে সবাই চলে যান আমার স্বামীকে একটু আমাকে আসতে বলেন আমার কাছে একান্তে একটু কথা বলে যাই যখন আব্বা জানকে ডাকছেন আমার দাদিও পাশে নাই আম্মা জানের কাছে আমার নানিও নাই একমাত্র আমার মা আর আমার বাবা আমার আম্মা জান কান্নার মধ্যে আব্বা জানের হাতটা ধরে বলে ও স্বামী আমার দয়া করে আমাকে মাফ করে দেন আপনার ঘরে এসে মন ভরে খেদমত করতে পারিনি আমাকে দয়া করে মাফ করবেন আব্বা জান বলে এত অস্থির কেন বলে আমি মরে যাব সাত আসমানের চাপ আমার মাথার উপরে আমি আর বাঁচব না আম্মা জান কান্না করেন আব্বা জানও কান্না করতেছিলেন যারা ভালো বাবা দিনদার তারা নামাজ পড়ে সেজদায় পড়ে কান্না করে দোয়া করছেন আল্লাহ কষ্ট দূর করে দাও ও সন্তান এই যে মায়ের একটা চোখের পানির ফোঁটা তোমার কারণে পড়ল তুমি চামড়া খুলে যদি মাকে জুতা বানায় দেও তারপরও ঋণ আদায় করা যাবে না ওই মায়ের প্রত্যেকটা জিন্দেগীর কষ্টর মুহূর্তগুলো বড় কান্নার তোমাকে আবার দুনিয়াতে আসার পরে কি কষ্টটাই করছেন তুমি আমি প্রস্রাব করে দিছি পায়খানা করে দিছি আব্বা জান নাক চেপে চলে গেছেন ভাই বোনেরা দূরে সরেছেন আম্মা জান তোমাকে আমাকে ফেলে যান নাই আম্মা জান তোমাকে আমাকে ধুইয়া মুসাইয়া কোলের মধ্যে নিয়ে আদর করেছেন ও আল্লাহর বান্দারা ওই মার এত সম্মান কেন হবে না এজন্যই তো নবী গর্ব করে বলেন আমি মুহাম্মদ আমি শ্রেষ্ঠ নবী আমি মুহাম্মদের একটা ছেলে নাই আমি চারটা কন্যার বাবা ও দুনিয়ার বাবারা তোমরা যদি একটা কন্যা পাও
আল্লাহর শুকর আদায় করিও তুমি একটা জান্নাতের মালিক হয়ে গেছো ও সন্তানের বাবারা দুইটা কন্যা যদি পাও মনে করিও দুইটা জান্নাতের মালিক যাদের মেয়ে আছে তাদেরকে আমি জিজ্ঞাসা করি ও মেয়ের বাবারা আপনি যখন অসুস্থ হয়ে গেছেন আপনার মেয়ে শ্বশুর বাড়ি বিয়া দিয়া দিবেন আপনার বাড়িতে নাই কিন্তু আপনি জানেন নি আপনার ছেলে যতটা না কাঁদে যতটা খবর না নেই মেয়েটা জীবন দিয়া পাগলের মতো হয়ে যায় বাবার চোখের পানি মুছানোর জন্য কিন্তু কপাল পড়া মুসলমান মেয়ে কন্যা সন্তান হলে অনেক সময় মনে মনে রাগ করে স্ত্রীর সাথে কথা বলে না রাগ করে অথচ তুমি জানো না রে বাবা একটা সন্তান ছেলে হইয়া যদি বাবার ইজ্জত রক্ষা করতে না পারে এমন দশটা সন্তান দিয়াও কোনো লাভ হবে না আর আমার মাওলায় যদি তোমারে ছেলে না দিয়া মেয়ে দেয় তুমি সেজদায় পড়ে শুকর আদায় করিও ওই ছেলে দিয়া তোমার যা হইতো তার থেকে একশো গুণ বেশি তোমার উপকার হবে একটা মেয়ে দিয়া আল্লাহ এমন একটা জামাই তোমারে মিলায় দিবে দশটা ছেলের উপকার হবে এক জামাই দিয়ে এরকম নজির কি নাই তুমি খালি ছেলে হলে খুশি মেয়ে হলে কষ্ট পাও কেন ও ছেলে হলে বিদেশের ভিসা নিতে পারবা বিয়ার সময় না পায়খানা খাওয়ার নিয়ত করেছ ইসলাম যৌতুককে হারাম করেছে পৃথিবীর সরকারের আইনও যৌতুক হারাম যারা যৌতুকের এই ফেতনায় পড়ে আছে এরা সবগুলো নারীদের দুশ্মন এরা যদি আবার নারীর অধিকার চায় বুঝতে হবে এরা চূড়ান্ত সৃষ্টির নিকৃষ্ট অন্তরওয়ালা মানুষ ভাইরা আমার আল্লাহ তাআলা নারীদের এত মর্যাদা দান করেছেন কিয়ামত পর্যন্ত আর কোনো রাস্তা নাই যে কেউ নতুন করে বাড়াবে যদি কেউ চালাকি করে বলে আমরা নারীদের সম্মান আলাদা করে বাড়াতে চাই খোদার কসম নারীদের আর সম্মান বাড়বে না চালাকি করলে হবে নারীদের অপমান আল্লাহ যা বাড়ানোর বাড়াই দিছেন কিয়ামতের দিন নারীদের সম্মান সেদিনও থাকবে রসুল বলেন সূর্যের গরমে মানুষ ছটফট করবে হাশরের ময়দানে নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কাঁদবেন সেই সময় জান্নাতের দরজা কতটা কথা বলেন আটটা দরজা খোলা হবে দারোয়ান ফেরেশতারা চারজন মহিলাকে বারবার ডাকবে কয়জন চারজন জান্নাতের আটটা দরজা থেকে ডাকা হবে আসো জান্নাতের মেহমানখানায় আসো কোনো হিসাব লাগবে না চারজন আম্মাজানকে ডাকবেন এর মধ্যে মারিয়াম আলাইহিস সালাম ঈসা নবীর আম্মাজান এরপরে খাদিজা রাদিয়াল্লাহু আনহা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আর ফেরাউনের স্ত্রী নাম কি আসিয়াকে ডাকবে জান্নাতের আটটা দরজা দিয়ে আসো জান্নাতের দরজাগুলো খোলা হয় আল্লাহ হাশরের কঠিন সময় কোটি 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 মানুষের সামনে আল্লাহ যদি জিজ্ঞাসা করেন আজ আমি আল্লাহ কুদরতের হাতে পুরস্কার দিব ওই ব্যক্তিকে যেই ব্যক্তি আমার নবী মুহাব্বতের নবী রহমাতুল লিল আলামিনের হাতে প্রথম কালেমা পড়েছে কে তাকে আমি আজ সবার সামনে পুরস্কার দিব একজন পুরুষ দাঁড়াবার ক্ষমতা হবে না একজন আম্মাজান দাঁড়ায় যায় বলবেন আল্লাহ আমি মহিলা হইয়া আপনার নবীর হাতে প্রথম কালেমাওয়ালা মুসলমান খাদিজা এই নারীর দুশ্মনেরা কন্যা সন্তান হলে মনকে বাঁকা করো
আল্লাহ যদি বলেন আজ হাশরের ময়দানে ওই ব্যক্তিকে প্রথম আমি কুদরতের হাতে সবার সামনে পুরস্কৃত করব যেই মানুষ যেই ব্যক্তি আমার নবীর দ্বীনের পতাকা উঠানোর জন্য রক্ত বিলাইয়া শহীদের মর্যাদা লাভ করেছে প্রথম কে শহীদ হয়েছে বেঈমানের মোকাবেলায় দুনিয়ার কোন পুরুষ দাঁড়াতে পারবে না একজন নারী দাঁড়ায় বলবেন আল্লাহ নবীজির দ্বীন আদর্শ বাস্তবায়নের ক্ষেত্রে আমি সুমাইয়া নামের নারীটা শাহাদাতের পেয়ালা পান করেছি ও আল্লাহর বান্দারা দ্বীনের জন্য হিজরত একটা বড় ইসলামের বড় একটা নিদর্শন হিজরত আল্লাহ যদি হাশরের ময়দানে বলে আমার দ্বীন জিন্দার জন্য কে জালেমদের জুলুম থেকে এলাকা ছাইরা জন্মভূমি ছেড়ে হিজরত করেছো প্রথম কে দাঁড়াও পুরস্কার দিব কোন পুরুষ দাঁড়াতে পারবে না একজন নারী দাঁড়াইয়া বলবেন ও আল্লাহ আমি দ্বীন জিন্দা রাখার জন্য আমার বাচ্চা নিয়া আমার স্বামীরে নিয়া আমি হিজরতের পথে রওনা হয়েছি বিশ্বনবীর কলিজার টুকরা রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথম হাবশায় হিজরত করেছেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী নবীজির কন্যা রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা দুনিয়াতে প্রথম মুফাসসির এই জমিনের মধ্যে কোরআনের তাফসীর আর ইলম ও হিকমতের প্রথম যিনি দুনিয়াতে গর্বিত সন্তান আল্লাহর নবীর কলিজার স্ত্রী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এরে আম্মা জানেরা সারা রাত যদি আপনাদের মর্যাদার বয়ান করি শেষ করা যাবে না ওই খাদিজার মতোই তো আপনার একজন নারী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো আপনারাই তো নারী এরে আম্মা জান আপনাকে বলি না আপনি দরজায় তালা লাগাইয়া আর জীবনে জানালা দিয়েও তাকাবেন না এটা ইসলাম বলে নাই এরে আম্মা জান স্বামীর মাল হেফাজত করবেন অগচরে স্বামীর মাল কোথাও নষ্ট করবেন না স্বামীর অনুমতি ছাড়া খরচ করবেন না সন্তানটারে আদর্শওয়ালা বানাবেন ডাক্তার বানাবেন তবে আদর্শওয়ালা ডাক্তার বানাইয়েন সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবেন তবে আদর্শওয়ালা বানাইয়েন আপনার সন্তানের ব্যবহারে যেন কোনো আলেমরা কষ্ট না পায় আপনার সন্তানের আচরণে যেন এলাকার মুরব্বীরা কষ্ট না পায় আপনার সন্তানের আচরণে যেন কোনো বন্ধু বান্ধবরা কষ্ট না পায় ও নবীর উম্মতের দল আল্লাহ পাক রব্বুল আলামিন এই যুগে এই জন্যই তো আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি আগে কোরআন শিখাইয়া তারপরে মানুষ বানাইছি আগে মানুষ বানাইয়া কোরআন শিখাইছি বলেন নাই কারণ আমার কাছে বংশগত মানুষের দাম নাই জন্মগত মানুষের দাম নাই আমার কাছে গুণগত মানুষের দাম গুণের মানুষ যদি হতে পারেন আম্মা জান গুণের মানুষ যদি হতে পারেন জিন্দেগি দুনিয়াও সফল আখেরাতও সফল গুণটা কি রহমাতুল লিল আলামিনের আদর্শের গুণে চলবেন আম্মা জান কত মর্যাদা আপনাদের আপনার সন্তানগুলো যদি দিনদার হয় আদর্শওয়ালা ডাক্তার হয় একটা সন্তানের দ্বারাই সম্ভব দুনিয়ার সব অন্ধকার দূর করা সম্ভব এসপি সাহেব ছুটি নিয়ে বাড়িতে চলে গেলেন এক সপ্তাহের জন্য খানার টেবিলে বসছেন খানা খাইয়া বিকালবেলা চলে যাবেন কালকে অফিস ধরবেন আম্মা জান খানার টেবিলে বলে বাবা আমি কোন দিন মরে যাই বুড়া হয়ে গেছি আমার একটা বিদায় বেলা আবদার রাখবা নারী রাখবা নাকি বলো এসপি সাহেব খানার টেবিলে বলে আম্মা জান আপনি আমাকে আদেশ দেন আমার জীবন দিয়া হলো আমি রক্ষা করব আমি হাফিজুর রহমান সহ হাজারো আলেম তারে বয়ান করিয়া যে উপকার না হইল আম্মা জানের এক মিনিটের কথা এসপি সাহেব পুরা বুজুর্গের মতো অন্ধভক্ত হয়ে গেল আম্মা জান কয় সন্তান আল্লাহ তোমাকে সম্মানের চেয়ার দান করেছেন তুমি যতদিন সম্মানের চেয়ারে থাকবা আমি মায়ের অনুরোধ জীবনে তুমি গরিবের উপরে জুলুম করবা না মিথ্যা কথা বলবা না আর হালাল ছাড়া হারাম টাকা কখনো হাত দিয়া ধরবা না
আমি মা দোয়া করে গেলাম আল্লাহ তোমার সম্মান আরো বাড়াবে इज्जत বাড়াবে খানার টেবিলে এসপি সাহেব মায়ের সাথে কথা দিয়া কয় আম্মা জান মরিয়া গেলে যাব আপনার কথা আমি রক্ষা করবই করব এবার মায়ের থেকে বিদায় নিয়া এসপি সাহেব যখন নরসিংদীর চেয়ারে বসলো বসার পরে টাকার বস্তা ডান বাম থেকে আসতেছে আশা মাত্রই মায়ের কথা স্মরণ হয়ে গেছে ধমক দিয়া বলে তাড়াতাড়ি এখান থেকে টাকার বস্তা সরাও না খাইয়া থাকলো জীবনে হারাম খাবো না আম্মা জানের কথা মনে পড়ে গেছে একজন গরিব আয় কয় স্যার আমি গরিব আমার টাকা নাই আমারে একটা মানুষ বড় জালাতন করে এসপি সাহেব বলে আমার পকেটের টাকাও যদি লাগে তোমার উপকারের জন্য আমি দাঁড়ায় গেছি মায়ের ওয়াসটা তখন কাজে লাগিয়া গেছে এ একটা কথা জবানে মিথ্যা বলে না এই রকম এসপি নাই অভাব নাই এজন্য আম্মা জানদারে বলবো আরে আম্মা জান সন্তানকে ডাক্তার বানাবেন ইঞ্জিনিয়ার বানাবেন তবে আদর্শওয়ালা বানাইয়েন আম্মা জান আপনার সন্তানের দ্বারা যেন দুনিয়ার মানুষ উপকার পায় আর উপকার পাইলে সবাই দোয়া করবে দোয়ার অংশ আপনি মা কবরে কেয়ামত পর্যন্ত পেতে থাকবেন ও আল্লাহর বান্দা বান্দিরা আল্লাহ বলেন আমার কাছে গুণের মানুষের বড় দাম গুণের মানুষ ছাড়া আমি কাউকে জান্নাত দিব না এবার গুণের মানুষ কেমনে হওয়া যায় মাইকওয়ালা মাইক বানাইছে আওয়াজ দেওয়ার জন্য যেই জিনিসটা যেই কাজে ব্যবহার করার জন্য বানায় ওই কাজটাই হলো ওই জিনিসের গুণ ঘড়িওয়ালা বানানোর সময় ঘড়ি বানাইছে টাইম দেওয়ার জন্য টাইম দেওয়া ঘড়িটার গুণ বাতিওয়ালা বানানোর সময় বাতিটা বানাইছে আলো দেওয়ার জন্য আলো দেওয়া বাতির গুণ মাইকের গুণ আওয়াজ দেওয়া বাতির গুণ আলো দেওয়া ও আল্লাহর বান্দা আল্লাহ মানুষ কেন বানাইছেন আল্লাহ বলেন মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু আমি আল্লাহ মানুষ বানাবার একমাত্র কারণ আমার ইবাদত কার ইবাদত ইবাদতের জন্য মানুষ বানাইছেন এবার আমাকে বলেন মানুষের গুণ কি দেখছেন মাইকের গুণ কি আওয়াজ দাও বাতির গুণ কি পাখার গুণ কি গরির গুণ কি কেন বললাম যেই জিনিস যেই কাজের জন্য বানায় ওই কাজ ওই জিনিসের গুণ মানুষ কোন কাজের জন্য বানাইছেন এবাদাতের জন্য তো মানুষের গুণ কি এবাদাত করা কিন্তু এবাদাত করবেন কেমনে জানতে হবে না সিস্টেম শিখতে হবে না জানার জন্য শিখার জন্য লাগবে কোরআন কি লাগবে কোরআনের মাধ্যমে এবাদাতের নিয়ম শিখবা কয় কোরআন পড়তে জানি না হাদিস ধরো হাদিসও পারো না উলামায়ে কেরামের কাছে যাও কোরআন হাদিস আলেমদের মাধ্যমে শিখিয়া এরপরে এবাদাতে দাঁড়াও এবাদাত করো নামাজ পড়ো ব্যবসা করো চাকরি করো সব এবাদাত নবীর জন্যই যদি হয় নবীর তরিকা আল্লাহর সন্তুষ্টির জন্য করবা ব্যবসা করো এবাদাত চাকরি করবা এবাদাত আর এই এবাদাত করলেই তুমি গুণের মানুষ গুণের মানুষ হইলে তুমি বিনা হিসাবে জান্নাত গুণের মানুষ হইতে হলে লাগবে এবাদাত এবাদাত শিখতে হলে লাগবে কোরআন কোরআন বুঝতে হলে লাগবে ওলামায়ে কেরাম আল্লাহ এই দিকে ইঙ্গিত করে বলেন আমি আগে মানুষ বানাই নাই আগে কোরআন শিখাইছি তারপরে মানুষ বানাইছি অর্থাৎ যারা কোরআনের মাধ্যমে এবাদাত শিখে এবাদাত করবে তারা গুণের মানুষ আর এই গুণের মানুষের জন্য আমি আল্লাহ জান্নাত বানায় রাখছি ও আল্লাহর বান্দারা যারা গুণের মানুষ হবে এরা টাকার মায়া না খাওয়ার মায়া না সব এই ময়দানে বসে আছে কেন এরা সব গুণের মানুষ আল্লাহর কাছে কান্নাকাটি করবে আর খানার মধ্যে সুন্নত অনুযায়ী খাবে যারা গুণের মানুষ না এরা বাম হাতে খাবে বাম হাতে পান করবে চিন্তাও নাই হাঁটবে গরুর মতো চাটবে চিন্তা নাই গুণের মানুষটা বাম হাতে কিছু পান করবে না ডান হাতে পান করবে এক গ্লাস পানি নিয়া তিন নিঃশ্বাসে পানিটা পান করবে গুণের মানুষ যারা এরা ঘুমাইতে গেল ভালো বিছনা তালাশ করবে এরা কোথাও স্থান যায় গেলে নিরাপদ জায়গা খুঁজবে যারা গুণের মানুষ না এরা রাস্তার যেখানে সেখানে দাঁড়াইয়া প্রস্রাব করবে মানুষের কষ্ট হলে কি না হলো চিন্তা করবে না আর যারা গুণের মানুষ এরা মানুষের চলাচলের পথকে আটকাইয়া দিবে না কষ্ট পাবে মতো কোনো কাজ করবে না গুণের মানুষগুলো ঘুমানোর সময় ডান কাতে ঘুমাবে
খানার মধ্যে বিসমিল্লাহ পড়ে খাবে সুন্দরভাবে আল্লাহর মহব্বত নিয়ে খাবে একটা খানা ফালাবে না আর যারা গুণের মানুষ না পশু যেমন কিছু খাইয়া ফালায়া দেয় এই রকম যারা কিছু মানুষ খায় আর ফালায়া দেয় এরা এমন কেন করে পশুর চরিত্র কারণ এদের মধ্যে মানুষের গুণ এখনো অর্জন হয় নাই আল্লাহ কয় আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আমি এমন রহমান কোরআন শিখাইছি মানুষ বানাইছি অর্থাৎ গুণের মানুষ যারা হবে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়া দিব ও আল্লাহর বান্দারা গুণের মানুষ তৈরি করার একমাত্র ফ্যাক্টরি হলো কোরআনের মাদ্রাসা কোরআনের মাদ্রাসা বলবে হুজুর আমরা কি তাহলে স্কুল কলেজ বাদ দিয়ে মাদ্রাসায় যাব না রে বাবা না তুমি স্কুলে পড়ো তোমার তো ওখানে কেউ 24 ঘন্টা বেঁধে রাখে নাই আলেমদের সাথে সম্পর্ক রাখো আল্লাহওয়ালাদের নেক দোয়া নিয়ে চলো কারণ কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত আর আমরা নবী পাবো না আবু বকরকে পাবো না ওমরকে পাবো না ওসমানকে পাবো না আলীকে পাবো না রাদিয়াল্লাহু আনহুম আজমাইন আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে পাবো না আমরা সব এতিমের মতো হয়ে গেছি কিয়ামত পর্যন্ত ওই আবু বকরের বরকতটা কাদের থেকে নিব ওমরের দিকে তাকাইয়া যে বরকত ওই বরকত আমরা কেমনে পাবো একমাত্র ওলামায়ে কেরাম কিয়ামত পর্যন্ত তাদের স্থানে দায়িত্ব পালন করবেন এজন্য ওলামায়ে কেরামের দোয়া নাও দেখা হলে সালাম দাও দেখা হলে দোয়া নাও আলেমদের পরামর্শ নিয়া ঈমান আমল দুরুস্ত করো আর ওদিকে মা বাবার দোয়া নিয়ে চলতে থাকো মা যদি মাথায় হাত দিয়া দোয়া করে দেয় সাথে সাথে আরশে আজিমে কবুল হয়ে যাবে ও যুবকেরা ওই মা বাবার দোয়া ছাড়া সামনের পথ অন্ধকার হয়ে যাবে ও আল্লাহর বান্দারা আজকে অনেকে মনে মনে ভাবতেছে নবীর তরিকে মতো চলতে গেলে স্বাধীনতা থাকবে না ও বাবা আজকে তুমি কি মনে মনে ভাবতেছো হুজুরদের কথা মিথ্যা কোরআন মিথ্যা না রে বাবা না আল্লাহর কোরআন সত্য একটা মিথ্যা কথাও নাই আজকে তোমার পায়ে ধইরা ধইরা বয়ান করার পরেও তাবলিগলাদের বয়ান জুমার দিন খতিব সাহেবদের বয়ান আমাদের বক্তাদের বয়ান এত বয়ানের পরেও তুমি টুপি পরতে চাও না তুমি দাড়ি রাখতে চাও না নামাজ পড়তে চাও না মা বাবার খেদমত করতে চাও না কেন তুমি আবার আমারে যুক্তি দিয়া দাঁড় করায় রাখো হুজুর আপনি বুঝেননি কি টুপি মাথায় দিলে মাথা গরম লাগে দাড়ি রাখলে যৌবনের ভাব থাকে না এত বড় লম্বা জামা পরলে শরীরটা গরম লাগে ও বাবা তুমি কি এই বুদ্ধিটা আমাকে দাও আমার কি বুঝ নাই আমার কি মাথা খারাপ এই টুপির কারণে তো মাথা গরম আমারটাও লাগে এই জামার কারণে শরীর গরম তো আমারটাও লাগে আসতে সে শীতের রাত ফজরের সময় ঠান্ডা পানি দিয়ে উজু বানাইয়া নামাজ পড়তে কত কষ্ট আজকে আমারে কিন্তু কেউ বাধ্য করে নাই আমার আব্বারও ক্ষমতা ছিল না আমি যদি দাড়ি কাইটা প্যান্ট শার্ট পইরা রাস্তায় মাস্তানি করতাম আমাকে কেউ বাধা দিয়ে ফিরাইতে পারতো না আমি কিন্তু এরপরও টুপি মাথায় দিলাম দাড়ি রাখলাম পর্দা করি হালাল খাই আমাকে কেউ বাধ্য করে নাই কেউ বলে নাই এবং কেউ লোভও দেখায় নাই যে টুপির কারণে সরকার আমারে পুরস্কার দিবে দিবেনি কথা কন না কেন বরং এই টুপির কারণে কত গালি দাড়ির কারণে কত গালি কওমি মাদ্রাসায় পড়ছি কত বাজে কথা কয় এই মাদ্রাসায় পড়ে কোনো লাভ নাই তাবলিগে গিয়ে কোনো লাভ নাই কত তিরস্কার শোনার পর এরপরও বাবা টুপিটা ফালাই না এরপরও দাড়িটা কখনো ফালাই না লম্বা জামা কখনো ফালাই না ও বাবা একক তো নামাজও বাদ দেই না কারণটা কি জানো আমার পীরের গোলামি করতে আসি নাই আমি পীরের হুকুমে টুপি ফালাই না ব্যাপারটা এমন না আমি মাওলার কোরআন পড়ে দেখলাম এই কোরআনে কোনো মিথ্যা কথা নাই 1500 বছর পর্যন্ত কত বড় বড় পণ্ডিতেরা ভুল বের করার অপচেষ্টা করলো একটা ভুল বের করতে পারে নাই বরং শেষ পর্যন্ত বহু বিধর্মীরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল ও যুবক আল্লাহর কোরআন পড়িয়া অন্তরটা এত মজবুত করেছি যদি তুমি বলতে পারতা যে তোমার পায়ে হাত দিলে তুমি আর দাড়ি কাটবা না নামাজ ছাড়বা না
আমি তোমার পায়ে হাত দিতাম নিচে নাই মা আমি এতটুকু পর্যন্ত তৈয়ার হয়ে আর চলি ও বাবা তোমারে কিন্তু আমি বলি না কওমি মাদ্রাসায় না পড়লে গুনাহ হবে তাবলিগে না গেলে জাহান্নামে যাইবা পীরের কাছে না গেলে তুমি জাহান্নামী হয়ে যাবা এমন কিন্তু বলি নাই পাঁচ কল্লি টুপি মাথায় না দিলে তোমার গুনাহ হবে একবারও বলি নাই আমি কিন্তু তোমাকেই তোমার রাস্তায় রেখেই কথা বলছি স্কুলে পড়ো কলেজে পড়ো বাধা নাই পাঁচ বেলার নামাজ পড়ো মা বাবার দোয়া নাও আলেমদের পরামর্শ নাও ও যুবক একটু বিবেক দিয়ে আমাকে জবাব দাও তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই স্কুল কলেজে পড়িয়া পাঁচ বেলার নামাজ ঠিকমতো আদায় করে একটু সত্য কথার সাক্ষী দাও আছে না নাই তুমি তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো তুমি কেন পারো না তোমার মতো যুবক র‍্যাবার মি পুলিশ বিডিআর এর চাকরি করে চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী পাঁচ অক্ত নামাজি অভাব নাই তুমি কেন পারো না রাস্তায় গাড়ি চালায় কত ড্রাইভার নামাজ ছাড়ে না তুমি কেন পারো না রে বাবা জমিনের মধ্যে কৃষি কাজ করে গামছা বিছাইয়া নামাজ পড়ে তুমি কেন পারো না ও যুবক নদীর মধ্যে মাছ ধরে নৌকায় বসে নামাজ পড়ে তারপর এক বেলার নামাজ বাদ দেয় না ও বৃদ্ধ বাবাজিরা আপনাদের মতো কত বুড়া মানুষ লাঠি দিয়া টোকাইয়া টোকাইয়া মসজিদে গিয়া পাঁচ বেলার নামাজ পড়ে আপনি বুড়া কেন পারেন না ও পর্দার আড়ালের মা আপনার মতো কত মা মা পাঁচ বেলার নামাজ পড়ে তাহাজ্জুদ পড়ে এবং স্বামীর মাল হেফাজত করে সন্তানগুলোকে আদর্শওয়ালা বানানোর মেহনত করে মা এরকম মা এই এলাকায় আছে না নাই ভিন্ন মাদেরকে বলবো আপনারা কেন পারবেন না রে মা কয়দিন আর দুনিয়ায় বাঁচবেন এরে আম্মা যান মহামারী করোনায় কত মানুষ চলে গেল আবার এই ডেঙ্গুতে কত প্রাণ চলে যাইতেছে রে বাবা ও যুবতী পর্দার আড়ালের বোনেরা আপনার মতো কত বোন স্কুল কলেজে পড়ে নামাজ পাঁচ ওয়াক্ত পড়ে মোবাইলে অযথা সময় নষ্ট করে না গুনাহের কাজ করে না এরকম বোনের অভাব নাই ভিন্ন যারা আছেন আপনারা কেন পারেন না আসলে আল্লাহর ভয় অন্তরের মধ্যে নাই আমি বান্দা যদি আজ আপনার মতো চলতে পারতাম কেউ আমারে বাধা দিত না কিন্তু তারপরও কেন দিনের লাইনে আপনাদের বুঝাইতেছি বিনয়ের সাথে নরম হইয়া কারণ আল্লাহর কোরআন পড়ে দেখলাম আল্লাহ কোরআন এতটাই সত্য ওই কোরআনে জান্নাতের বয়ান আছে জাহান্নামের বয়ান আছে কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে অনেকে কথায় কথায় বলে জান্নাতে কে যাবে কে বলতে পারে আরে আল্লাহ তো কোরআনে বলে দিছেন জান্নাতে কারা যাবে জাহান্নামে কারা যাবে ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম নেক আমল ওয়ালারা জান্নাতের পথই খায় যাবে যারা গুনাহ করবে এরা জাহান্নামের পথই খায় যাবে ও যুবক জান্নাতটা কেমন আরামের ঘর আল্লাহ তাও বলে দিয়েছেন জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার এমন শান্তির জান্নাত যেখানে কোনো অশান্তি নাই নহর ঝর্ণা দ্বারা থাকবে মধুর নহর দুধের নহর পানির নহর এমন সুন্দর জান্নাত মা তাশতাহি আনফুসুকুম যা চাইবা তাই জান্নাতে পাইবা যা চাইবা তাই পাইবা এক কফল ফরা কয় বিড়ি চাইলে পাওয়ন যাইবেন ও আল্লাহর বান্দারা যা চাইবা জান্নাতে পাইবা চাওয়াও লাগবে না মনে মনে কল্পনা করবা দেখবা সামনে হাজির হয়ে যাবে ও আল্লাহর বান্দা এমন শান্তির জান্নাত যেখানে কোনো যুবক জীবনে বুড়া হবে না যুবতী কখনো বৃদ্ধা হবে না কোনো পুরুষের দাড়ি উঠবে না মুছ উঠবে না বাথরুমের প্রেসার কখনো হবে না জান্নাতে বাথরুমের চিন্তাও হবে না ওই জান্নাত এমন আরামের ঘর এমন সুন্দর জান্নাত আল্লাহ নেক আমলওয়ালাদের দান করবেন নবী বলেন যখন আজরাইল জানটা কবজ করতে আসবে জান্নাতি নেক আমলওয়ালার আল্লাহ কয় ফেরেশতা জানটা কবজ করার আগে ওরে যেই জান্নাতটা দেওয়া হবে একটা নজর জান্নাতের ছবিটা দেখায়া দাও বান্দা দেখে নেক ইন্তেকালের পরে কেমন জান্নাত ওর জন্য রেডি আল্লাহ কোরআনে বলেছেন আবার জাহান্নামে যাবে গুনাহগারেরা ওই জাহান্নামটা কেমন ভয়ঙ্কর আল্লাহ তাও বয়ান করেছেন হুমাজা তিল্লুমাজা আল্লাযী জামা আমালা ওয়া আদাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা
كلا ليمبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة জাহান্নামের আগুনটা কেমন আগুন দুনিয়ার আগুন থেকে হাজার 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 গুণ তাপমাত্রা হবে জাহান্নামের আগুনের দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জ্বলবে পাও জ্বলবে না জাহান্নামের আগুনে তো ভয়ঙ্কর তেজ আগুন হবে জাহান্নামের আগুনটা জাহান্নামী গুনাহগারের শরীরের যে কোনো জায়গায় লাগা মাত্র কলিজা পর্যন্ত ফুনা হয়ে যাবে এক সেকেন্ডের আযাব সহ্য করা যাবে না রে বাবা ওই জাহান্নাম কেমন ভয়ঙ্কর ও গুনাহগারের দল আজকে আলেম ওলামাদের কোরআনের বয়ান শুনিয়াও যাদের নামাজ পড়তে ভালো লাগে না রোজা রাখতে ভালো লাগে না গান শুনতে মজা পাইছো সারা রাত মোবাইল চালাইয়া চালাইয়া গুনাহ দেখা দেখা জীবন নষ্ট করেছো ওই মাওলার জাহান্নামের ভয় কি তোমার অন্তরে নাই আজকে ঘরের ভিতরে মশারি টানাইয়া ঘুমাও মশার যন্ত্রণায় ঘুমাইতে পারো না ও আল্লাহর বান্দারা ঘুমের কারণ গরমের কারণে ফ্যান চালাইয়া ঘুমাও ওরে কবরে যদি গুনাহ অবস্থায় যাও বেনামাজি অবস্থায় যদি কবরে রওনা দাও ওরে গুনাহ নিয়া যদি কবরে যাও ওই কবরে পোকা মাকড় আসবে কই মশারি পাইবা ওই কবরের মধ্যে জাহান্নামের আগুন কোথায় পাখা পাইবা রে বাবা আল্লাহর নবী বলেন গুনাহগারদের জাহান্নামের আযাব যখন ভাইরা আমার যখন কবরের আযাবটা শুরু হয়ে যাবে ও আল্লাহর বান্দারা এগুলো সহ্য করার মতই না যারা ২৪টা ঘন্টা জাহান্নামের ধ্যান করে ধারণা নিয়ে চলে এরা জাহান্নামকে ভয় যখন অন্তরে ঢুকিয়া যায় তখন আর নিজেরে কন্ট্রোল করতে পারে না রে বাবা নিজের মধ্যে যদি একটু জাহান্নামের ভয় থাকতো তুমিও চোখের পানি সেরে কান্না কর্তা এমন এক মজলিসে বসছো আল্লাহ পাক দয়ার মালিক তওবার দরজা খুলে রাখছেন ও বান্দা তওবার দরজায় ফিরিয়ে আসো আল্লাহ পাক কত দয়ার মালিক পাহাড় সমপরিমাণ যদি গুনাহ করো আল্লাহকে যদি মনে মনে বলতে পারো আল্লাহ আমার গুনার কারণে আমার হাত না পাক আমার চোখ না পাক আমার জিব্বা না পাক আজকে তওবা করলাম আর গুনাহ করব না নামাজ ছাড়ব না বেপর্দায় চলব না মা বাবাকে আর কোনো দিন কষ্ট দিব না ওলামায়ে কেরামের বিরোধিতা করব না নবীর তরিকার বাহিরে চলব না আল্লাহ বলেন একটা সেকেন্ডের মধ্যে জীবনের সব গুনাহ মাফ করে দিব ও আল্লাহর বান্দারা অন্যের দিকে না তাকাইয়া নিজের গুনার দিকে তাকাও ও আল্লাহর বান্দা নিজের চিন্তা করো রে বাবা একটু চিন্তা যদি করো তোমার উপরে যদি এখন কেউ খবর দেয় পুলিশ তোমার বাড়ি আসতেছে তোমাকে গ্রেফতার করার জন্য তুমি কিন্তু এখনো পুলিশকে দেখো নাই শোনা মাত্র তোমার ভয় তুমি পালাবার জন্য এদিকে সেদিকে দৌড়াইতে থাকবা সামনে পানি পাইলে ঝাঁপ দিবা ওরে আল্লাহর বান্দা যারা গুনার কথা খেয়াল করতে 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 মোরা কাবার মধ্যে ঢুকতে ঢুকতে যখন তাদের এমন একটা হালাত তৈরি হয়ে গেছে যে গুনার কারণে দেখে চারদিকে আগুন তখন তাদের অন্তরে এমন ভয় শুরু হয়ে যায় ওই আগুন থেকে বাঁচানোর জন্য এদিক সেদিক ছোটাছুটি করে কন্ট্রোল করতে পারে না দৌড়াদৌড়ি করে চিৎকার দেয় আর আল্লাহকে বলে আল্লাহ আমাকে মাফ করিয়া দাও আর আমি অপরাধ করব না ও আল্লাহর বান্দারা
পুলিশের ভয়ে যদি তোমার খানাদানা বন্ধ হয় তুমি ছুটাছুটি করতে পারো আল্লাহর আযাবের ভয় কি কম আল্লাহর আযাবের ভয়ে যদি সাহাবায়ে কেরাম কান্না করতে পারেন তোমার চোখে কেন পানি আসবে না রে বাবা একটু বেতের বাড়ি সইতে পারো না মশার কামড় সহ্য করতে পারো না গুনাহ নিয়ে কবরে যদি যাও রে বাবা আল্লাহর নবী বলেন আল্লাহ পাক রাগান্বিত হয়ে কবরের কি আওয়াজ দিয়া বলবেন ওই গুনাহগারের কবরের মাটি এই নাফরমান গুনাহগারের দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও এত জোরে দুই পার্শ্বের মাটি চাপ দিবে পাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে ও যুবক আজকে পায়ে হাত রেখে বলি আল্লাহর কাছে মনে মনে তওবা করো আর আল্লাহকে ডেকে ডেকে বলো আল্লাহ আর গুনাহ করব না মা বাবারে কষ্ট দিব না আলেমদের বিরুদ্ধে যাব না নবীর তরিকার বাইরে চলব না তওবা করো আল্লাহর কাছে মাপ চাও দুনিয়াতে যতদিন থাকবা আল্লাহর হুকুম মেনে চলবা যেখানেই থাকো নামাজ সারবা না বেপর্দায় চলবা না তওবা করার মতো যদি নিয়ত হয় আল্লাহর মহব্বত নিয়ে যদি তওবার নিয়ত করতে পারো গলায় ছুরি আসলে মরিয়া যাব আর নামাজ সারব না ও যুবক মনেরে বুঝাও তোমার মতো যুবকের অভাব নাই পাঁচ বেলার নামাজ পড়ে আল্লাহর কাছে একটু অন্তরকে বুঝাইয়া তওবা করে নাও আর গুনার কাছেও যাব না নামাজ সারব না দাড়ি কাটব না বেপর্দায় চলব না ওলামাদের পরামর্শ নিয়ে মা বাবার দোয়া নিয়ে চলব দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না তওবা করার মতো যদি অন্তর তৈরি হয় মুনাফিকি দুর্বলতা যদি না থাকে খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন আয় আল্লাহ আমরা তওবার নিয়তে হাত তুলেছি আর গুনাহ করব না রে আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رزاك والجنة